ও বাজে মে, যা 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 যা, আমি যাই রাম গিয়া মা, যা যা না না আটকা গো মা, ও মা গো মা, তুমি যেও না গো মা, ও মা, এ মা খাবার কই, দেরি হই যার, কলেজে যাইতাম তো, তোমার বৌদিরে ডাকো, বৌমা, বৌদি, হ্যাঁ কি হইছে মা, বৌমা সুমি কলেজে যাইতো তো, খাবার বানাইছো তুমি সকালের খাবার, না মা আমি বানাইছি না, আমি পারতাম না বানাইতে, আপনার ছেলের বাটাইছে এখানে লুইয়ার, বৌমা এরকম রোজদিন বাইরে খানি খাইলে কিরকম চলবো বৌমা, শরীর খারাপ করবো তো, আমি এটা জানি না মা, তুমি একটু সকালে উঠলে তো খানিটা বানাইতে পারবা, অত সকাল সকাল আমি খানি বানাইতে পারছি না মা, ওই তো আই গেছে আপনার ছেলে খানি নিয়া, মা, হ্যাঁ বাবা, খানি নিয়েছি মা, দিল দিল, বাবা এরকম রোজদিন বাইরে খানি খাইলে ওই বোনে কত, বৌমার একটু কো সকালবেলা উঠে খানিটা বানাইতো, মা একটা কথা কান খুলিয়া শুনিলাই, আপনার সকাল সকাল উঠেন গতিকেই আপনার এত খিদা লাগে, হ্যাঁ আর অত বড় মেয়ে তুই আমার তাই রাতে ব্রেকফাস্ট বানাইতে পারবেন না আপনি, আমার একজন কই, আর আপনার যদি অত খিদা লাগে আপনি নিজে বানিয়ে খাইতে পারবেন না, মা আর লাগতো না আমার খাওয়া, যাইলাম না আমি কলেজে, আরে মা শুনো, আরে বোন খাইয়া যা, মেয়েটা না খাইয়া গেল গিয়া, সব তোমার লাগিয়া হইছে, আমি কি তো করছি, এ কি তো করছো, কই আমি খানি আনাইছি, দিছি তো খানি খাইয়া গেল, মায়া রান্না করতো, এ মায়ের লগে কি রকম ব্যবহার করছো, তুমি আমার লাগি ঝগড়া, না মা হে কি রকম ব্যবহার করছে, মার লগে কি রকম ব্যবহার কেন করছো, ও তো বাজে ব্যবহার করছো, ক্ষমা চাও আমার কাছে, আর বই নিয়ে কি তা করছো, দেখো কলেজে যা না খাইয়া তোমার লাগিয়া, আমি কি তাই করে সাকর নেই, তোমার মা সাত সকালে উঠি যায়, হে উঠিয়া আমি খানি বানিয়া দিতা, আমিও তো সকালে উঠি না, উঠতে পারি না আমিও তো সকালে, আমি ক্ষমা জানে চাইতাম, আমি কি তা করছি, ক্ষমা চাও, কি তা করছি কি তা, আমি কিচ্ছু করছি না, আর শুনো তোমরা যদি এরকম শুরু করো না আমার লগে ডেইলি ডেইলি ঝগড়া, যে আমি আমার বাপর বাড়ি যাই মুগি, আর যাওয়ার পরে আমার পাও ধরে আনতে পারতাই না তোমরা, কাকে থেকে মা আমি খাওয়া বানাইলে, তুমি বাপের বাড়ি যাওয়ার নাম লইও না গো মা, তুমি যেও না গো, ঘরের বৌমা এরকম যায় না, অমঙ্গল হয়ে যাইবো আমরা, মা আরে মা তুমি অত সকাল সকাল কিতা আইছে, আমি আই গেছি, আমি আর ইতার শাশুড়ির লগে থাকতে উঠতে পারছি না, আচ্ছা তুমি বউ মাথা ঠান্ডা করো, কিছু খাইছো নি আগে কো, না বাবা, আচ্ছা তুমি বউ আমি তোমার বৌদিরে কই তোমার লাগি কিছু খাওয়ার ব্যবস্থা করুক, বৌমা কইন বাবা যাও না, খুশি আইছে কিছু না খাই আইছে, খুশি লাগি কিছু একটা বানাই দেও না, আমি সব শুনছি বাবা, আপনি কি তা করেন, তাইলিকা বানাইয়া দিতা তাই সংসার সারিয়াই গেছে, আবার আপনি কি কিরম কই নাই, আপনি কেন তাইলিয়া খানি বানাইয়া দিতা, একটু আস্তে না তো খুশি শুনবো, শুনো শুনলে কিছু শিক্ষা হইব, বুঝছেন নি বাবা, আপনি লাই দিয়া দিয়ে তো মাথা উঠাই মাথা তুটাইছেন, আপনি এইরকম মাতিও না আইছে আর কি, যাও না কিছু একটা বানায় দাও, বেশি কিছু খাইতে লাগতো না, শুনুন আপনার যদি শখ হয় আপনার মেয়ের লিগা আপনি গিয়া খানি বানান, সাই সকালে আমারে ডিস্টার্ব দিবেন না, আপনি যান, বৌমা শুনো না, খুশি কিতা তার বাবার বাসা তাইতে পারে নানি, অতদিন পরে আইছে, একটা কিছু বানাই দিলে কিতা তুমি মরি যাই বাইনি, বাবা শুনুন 100 বার আইতো তাই রাইস আছে তাই বাড়িতে আর বাবার বাড়িতে আবার, কিন্তু ঝগড়া করিও না, তাই যদি ভালোভাবে আইতো নানি আমি রাম দিয়া বাড়িয়া তাইরে খাওয়াইলাম না, বুঝছেন, আর আপনারা সবের লিগা রান্না করি আমি এমনি বিরক্ত হয়ে গেছি, আরেকজন এই আমার মাথার উপরে এখন বইছে, এরকম কেন লাগি মাথা তুমি, আর শুনুন বাবা শাশুড়ি আর জামাইয়ের লগে ঝগড়া করি আইছে, বুঝছেন আমি পারতাম না রান্না বেড়া খাওয়াইতে, আপনি যাই গা আমার ডিস্টার্ব দিবেন না, যাই আপনি গা বানাই গা যাই, আচ্ছা ঠিক আছে মা তুমি বউ আমি বানাইয়া খাওয়াইমু আমার মেয়েরে, যাই আর একটা কথা বইতাম নি বৌমা,
বিয়ার পরে মেয়েরার বাসা শ্বশুর বাড়ি। ওই মা, আর কোনোদিন এরকম ঝগড়া করে যাইও না তুমি আমার বড় লক্ষ্মী মা। আমার মাফ করছি, আর পুরো মাফ করছি মা। চলো আমার মেয়ের মতো। আরে তুমি বাবা ঘুমাই গেছে, এনে আইছো? আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন এরকম করতাম না। মার কাছে মাফ চাও? মার কাছে মাফ চাইছি আমি, মাফ করে দিছি বাবা। আচ্ছা ঠিক আছে, মাই মাফ করেছেন তো ঠিক আছে। যাও তুমি বোমা, তুমি তোমার রুমে যাও গিয়া। আর শুনো, হাসি খুশি আইছো যখন এক কাপ গরম গরম চা খাওয়াই দিও। ঠিক আছে, হয় চা বানায়।